ঢেপাচড়ার জঙ্গল থেকে কাঠ পাচার হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে 18 জন কয়লা শহরের বন দপ্তরের কর্মীরা অভিযানে নামলেও কাউকে খুঁজে পাননি। ফিরে আসার সময় রাস্তার পাশে একটি অল্টো গাড়ি এবং একটি বাইক দেখতে পায়। মালিকদের খোঁজ না পেয়ে লক ভেঙে নিয়ে আসা হয় গাড়ি সহ বাইকটি। এরপরই প্রকৃত ঘটনা চাউর হয়। জানা গেছে, হাতির মালিক হামিদুল্লার এক ছেলে তাদের হাতিকে দেখে আসার জন্য রাস্তার পাশেই নিজের অল্টো গাড়িটি রেখে জঙ্গলে প্রবেশ করেন। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও ছেলে ফিরে না আসায় অপর এক ছেলেকে পাঠানো হয় ভাইয়ের খোঁজ নিতে। বড় ভাইয়ের অল্টো গাড়ির পাশেই নিজের বাইকটি রেখে সেও জঙ্গলে প্রবেশ করে। এদিকে বন দপ্তরের কর্মীরা ফিরে আসার সময় গাড়ি ও বাইকটি তুলে নিয়ে আসেন। দুই ভাই জঙ্গল থেকে বেরিয়ে এসে গাড়ি ও বাইক না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পান যে বন দপ্তরের কর্মীরা সেগুলি নিয়ে গেছে। পরবর্তীকালে হামিদুল্লার পরিবার গাড়ি ও বাইকটিকে ছাড়িয়ে আনতে বন দপ্তর কার্যালয়ে উপস্থিত হলে 7-5-13 চক্করে পড়ে অবশেষে মিডিয়ার দ্বারস্থ হন। গতকালকে 10:11 সময় আমার হাতি দেখতে গেছে, ছেলে গাড়ি লইয়া লইয়া গেছে। যাওয়ার পরে কিছু সময় দেরি যা দেখিয়া আনা দেখিয়া আরেকটা ছেলে গেছে বাইক লইয়া, এইটাও ঢুকছে পাও। ঢুকার পরে সব একলগে নামিয়ে আইছে। আওয়ার পরে দেখা যায় গাড়ি পার্কিং করিয়া গেছে, আমার অল্টো গাড়ি বাইকও রাখিয়া গেছে। আইয়া দেখা যায় গাড়ি নাই, গাড়ি নাই দেখিয়া খোঁজাখুঁজি করিয়া খবর পাইছে যে এটা এই পুলিশে গাড়ি আনছে। তখন আইয়া আমারে জানাইছে, বাড়িতে আইয়া আমারে কইছে। হওয়ার পরে আমি কৈলাসর থানার লগে যোগাযোগ করছি, থানাতে আইসি কথা কইছি যে তারা কইছে যে না এটা তো আমরা না, এটা ফরেস্টে আনছে গাড়ি। ফরেস্টে কী কারণে আমার গাড়ি আনতো তো আমি গেছি SDPO স্যারের কেন, দিয়ে SDPO স্যারের কথা কইছি, তাই কেন নো পার্কিংয়ে গাড়ি পাইয়া তাই সন্দেহমূলক গাড়ি আনছে। তোমার গাড়ি ড্যাম কইলে কয় না এটা ইনকোয়ারি চলব বা খোঁজাখুঁজি করে এটা দেখা লাগবে, ওই অবস্থায় আছে। আমি বর্তমানে প্রশাসনের কাছে এটা বিচার চাই যে আমার গাড়িটা লক ভাঙ্গিয়া বাইকের লক গাড়ির লক ভাঙ্গিয়া তারা আনছে, এটা সুস্থ বিচার চাই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।